আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই মহান আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বিশ্বের সকল সকলের উপরে তার শান্তি এবং রহমত কামনা করে সৃষ্টি প্রেমাস্পদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু ওয়াসালাম আহলে বায়ত পাক পঞ্জাতুন পীর মুর্শিদ ওলি আল্লাহ প্রত্যেকের দরবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার মহান মুর্শিদ আমার দয়াল বাবা দরবেশ সবদুল চান আমার মুর্শিদ কেবলার কদম মুবারক চুম্বন করে আমার উস্তাদ সাধু গাইনাল মিয়াল চিশতি নিজামি সাথে আমার পিতা মাতাকে শ্রদ্ধা নিবেদন করে আজকের এই পালাগান এলমে শরীয়ত এলমে মারিফত এই দুইটি বিষয়ের উপরে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আমি প্রত্যেকের উপরে মালিকের রহমত বর্ষিত কামনা করে বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমাদের তরুণ প্রজন্মের অহংকার আমার বাবাজি খালেক সরকার ভালোবাসা জানাই এবং আমাদের এই অনুষ্ঠানটি সার্বিকভাবে যিনি পরিচালনা করা হচ্ছে ফকির আবুল সরকার ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনাদের সহযোগিতায় আমরা যখন নতুন নতুন কিছু আমাদের ধর্মীয় সঙ্গীত আপনাদের মাঝে আমরা প্রচার করতে পারি পরিশেষে সকলের প্রতি আমার ভালোবাসা রেখে আমি পালাগানে চলে যাব মারফতের ভূমিকা আজকে যিনি গান করবেন বাংলাদেশের স্বনামধন্য গায়ক আমার বাবাজি খালেক সরকার এলমে শরীয়ত এই বিষয়ের উপর দুই একটি কথা বলার জন্য আমি চেষ্টা করব আল্লাহ তাআলা এই বিশ্ব জাহানের মানুষগুলিকে সঠিক সুন্দর মতো চলার জন্য যে সংবিধানটি আমাদের কাছে দিয়েছেন সেটা আল কোরআন এই সংবিধান ইহাই হলো শরীয়ত সংবিধান বিধান সংবিধান ছাড়া কোন রাষ্ট্র কোন সমাজ চলতে পারে না আমরা শরীয়ত করি তরিকত করি হাকিকত করি মারিফত করি যেটাই করি সেটা আমাদের সংবিধানের মাধ্যমে করতে হবে তাই আমি প্রথমেই শরীয়তের পক্ষ থেকে একটি গান আমার ফকির সাহেবের কাছে আমি আহ্বান করব তাকে দাওয়াত করব আমার এই সংবিধান সমাজের এই ব্যবস্থাটা যেন উনিও গ্রহণ করেন আমার জানা মতে শরীয়ত এবং মারিফতে দুটি বিষয় একই অপরের পরিপূরক সেই পরিপূরক অবস্থায় যেন আমরা সকলেই আল্লাহর বিধানকে সমুন্নত করতে পারি এই প্রত্যাশা রেখে আমি প্রথমে একটি গানের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে সহযোগিতা করছেন সঙ্গীত করে তাদের প্রতি ভালোবাসা রেখে যারা এই অনুষ্ঠানকে ক্যামেরা বন্দি করে মানুষের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করছে তাদের প্রতি আমি ভালোবাসা রেখে যারা সাউন্ড সিস্টেমে আছেন তাদের প্রতি আমি ভালোবাসা রেখে সবার দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করে শুরু করছি দোয়া চাই আশীর্বাদ চাই ধন্যবাদ সবাইকে
হরে যারে নূরতে নিশানুরে সমাজার সে আমার নবী সরোয়ার সে আমার নবী সরোয়ার হরে যার নূরতে নিশানুরে নূরে আর শের মাঝার সে আমার নবী সরোয়ার সে আমার নবী সরোয়ার সম্মানিত বন্ধুরা, আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুরআনটা হলো আমার। কুরআনটা কার? আল্লাহর। আমরা কার? আমরাও আল্লাহ। আল্লাহ কুরআনটা আল্লাহ, আমরাও আল্লাহ, জ্ঞানটাও আল্লাহ। আল্লাহ বলেছেন কুরআনটা আমার, আমি কুরআন নাজিল করেছি, কিন্তু কুরআন শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কাফেররা বলেছিল মুহাম্মদ তুমিও যেমনি বলতে পারো আমরাও তেমনি করি বলতে, যার জন্য সেখানে প্রদর্শনী করা হয়েছিল, সূরা ইখলাস যখন লেখা হয়েছিল বলা হয়েছিল আর একটি সূরা তোমরা এমনি করে, কেউ তাহা করতে পারে নাই। পরবর্তীতে তারা এসে আমার নবীজির কাছে আত্মসমর্পণ করে কালেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাঠ করে তারা আত্মসমর্পণ করে মুসলমান হয়ে নিজের জীবনটাকে ধন্য করেছিলেন। কাজে আমি আজকে যিনি বারহতের ভূমিকা আছেন তাকেও এই বিধানটা মানার জন্য সবিনয়ে আমি অনুরোধ রেখে যাচ্ছি। শরীয়তের সাত আরে পাঞ্জে গাদাই পড়ো নামাজ মাথায় দিয়া তাজ রে আগে সাজো শরীয়তের আরে পাঞ্জে গাদাই পড়ো নামাজ মাথায় দিয়া তাজ এবার উচ্চ সুরেই দাও হে আজান উচ্চ সুরেই দাও হে আজান আল্লাহু আকবার সে আমার নবী সরোয়ার সে আমার নবী সরোয়ার হরে যার নূরে তাই দিশা নূরে হরে যার নূরে তাই দিশা নূরে আর শের মাঝার সে আমার নবী সরোয়ার সে আমার নবী সরোয়ার
আমরা জাগতিক জগতে শিক্ষা গ্রহণ করতে গেলেও আগে আমাকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি করতে হবে ওটা পড়তে আরবি লাইন ইসলামী শিক্ষা শিখবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাকে শিখতে হবে যদি অন্য ভাষা আপনি শিখতে চান এ থেকে জেড পর্যন্ত এটা আগে শিখতে হবে তারপরে আপনি ভার্সিটিতে গিয়ে বিদেশে গিয়ে বড় ডিগ্রি নিয়ে আসেন আমার কোনো আপত্তি সেই জন্য আমাদের আমরা মানুষ জাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছি পাঁচ ওয়াক্ত পাঁচ জায়গা নামাজ রোজা হজ জাকাত কালেমা কুরবানি এটা আমাদের স্বধর্ম স্বধর্ম ত্যাগ করে কখনো আল্লাহকে লাভ করা যায় না বাবাজি খালেক সরকার বিভিন্ন জায়গায় গান বাজনা করেছি বিভিন্ন রোষ মাহফিলে করেছি আজকের গানটা কিন্তু সেরকম নয় সারা বাংলাদেশে গান বাজনা করি আমরা আমি একটি বিষয় জানতে চাই বাংলাদেশে বিভিন্ন ওলিদের নামে বড় বড় ওরস মাহফিল হয় কিনা ওরস মাহফিল করেন এটা আমার যদি শরীয়তের কোনো সমস্যা না হয় তাহলে ওরস মাহফিল করতেও কোনো সমস্যা এটা আমার ইসলাম গ্রহণ করে কিন্তু বিষয়টা হলো আমাদের বাংলাদেশে ভারতবর্ষের মহান অলি আতায় রসুল হিন্দের অলি গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অলি স্বীকার করে বাবা কদম আলী মোস্তাক আল্লাহর অলি স্বীকার করি সুলেমান শাহ আল্লাহর অলি এটা আমি স্বীকার করি বাবা শাহজালাল আলী আহমেদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর অলি আমি স্বীকার করি বিষয়টা হলো আমাদের দেশে বিভিন্ন অলিদের নামে ওরস মাহফিল হয় এটা আমি স্বাগত জানাই প্রশ্নটা হলো যে মানুষ কি ওরস মাহফিল করতেছেন সে নিজে এখনো মুরিদ হয় নাই কায়দা হয়ে গেছে অলি ওরস করছে সমস্যা নাই কারো কাছে সে বায়াত গ্রহণ করে নাই নামাজ কালামও পড়তেও দেখি না এই যে আল্লাহর ওলিদের অনুরোধ করেন এটা আমার শরীয়ত আমি আপনাকে নিষেধ করব করব না যিনি করেন তিনি এখনো কারো কোন ওলির কাছে আত্মসমর্পণ করে করেন নাই বায়াত গ্রহণ করেন নাই এই যে বিভিন্ন ওলিদের নামে অনুরোধ করা হয় যিনি করেন এতে তার কোনো ফায়দা হবে কিনা আর এটা মারফতের কোন সাধনার মধ্যে পড়ে যে বায়াত না হইয়া ওলি আল্লাহর অনুরোধ করা হইতেছে এটা আপনাকে মারফতের কোন বিধান সেই বিধান দায়িত্ব আপনি আমাদেরকে আজ পর্যন্ত এগুলি কখন আলোচনা করা হয় নাই যেহেতু আপনি ফকিরের ভাগটা নিছেন ফকির ভালো জিনিস কালারও বেশ ভৈ ভৈরি ভাবি দেখা যাইতেছে ভালো আপনি এটার সমাধান করবেন আপনার এই মারফত এই মারফতের সাধ্য সাধনার মধ্যে একজন বেমরিদ লোক প্রবেশ করতে পারবে কি পারবে না গানটা একটু গাও বাবা বাবা জান মাতাল কবির আজ্জাক দেওয়ান মনের দুঃখটা গান গাই থুই গেছে আমি যে লাজে মরি কি যে করি গলায় দড়ি নিয়ে বিপদে পড়েছি বর বাউল গান শিখিয়ে এই সমাজে গান বাজনার নামে আপনারা যা শুরু করছেন এই জঙ্গলগুলি আপনাকে সাফ করতে
আবুল সরকার এটা গ্রহণ করি না, নিজে কোনদিন করিও না। এই বিষয়টা একটু ঢক করে আপনি গেলে জ্ঞাতি গোষ্ঠীর আপনি কই না, আর আমাকে যদি কোনো সমস্যাতে আমার দিকে আমি হিটা আপনারে আমার এই গানটা যখন চ্যানেলে যাবে মেলা বয়তে তোমরা আমার উপর বেজার হবে। আমার যে ক্ষতি হইতেছে তা আমি বুঝি, তারপরও দেশটা সুন্দর হোক কি কহ, রিজিকের মালিক আল্লাহ, ওটা আল্লাহ বুঝবেন। হ্যাঁ, কিন্তু এই ঝামেলা আপনাকেও সারতে হবে। মেলা মানুষের কষ্ট কষ্ট লাগবো, আবুল সরকার একজন বয়তে হইয়ে এই কথাটা কেমনি করিয়ে। আমাদের দোষে বাউল গানের মধ্যে আঘাত আসতেছে, এটা আমাদের জন্য। ভবিষ্যতে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের এই বিচার গানটা বিলুপ্ত হয়ে যাবে। আমি সেই স্বার্থে যদিও সাময়িক কিছু ক্ষতি হয়, ভবিষ্যৎ যেন ভালো হয়, এটাই হলো আমার মূল উদ্দেশ্য। আপনাদেরকে ঠকাবার জন্য আমি এরকম কোনো কথাবার্তা বলি নাই, গানটা শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাইলাম। আরে হাজেরা কই, সদরে জলিল কই, আমার ফরিদপুরে এখন তোমরা অনেক মেয়েরা গান শিখছে, মা বোনরা গান করে ভালো। আর আমার ফরিদপুরের একজন শিল্পী ছিলেন হাজেরা বয়েত, আজকে তার নামে অনেক বড় মেলা আমাদের ফরিদপুরে। সেই দরদের লেখা এই গানটা আমি নিবেদন করলাম, দয়া করে সকলে এটা গ্রহণ করলে। হরে হাজেরা কই, সদরে জলিল কই, হরে হাজেরা ইলের কুরার চটাই বেদিন হবে সই, হাজেরা কই জলিল কই, সেই বলি মারবি যেদিন বুঝবি সেদিন, মারবি যেদিন বুঝবি গো সেদিন, বলছো রাতের পর সে আমার নবী সরোয়ার, সে আমার নবী সরোয়ার। বেদিন হবে সই, হাজেরা কই সন্ধ্যা জলি, হাজরাইলের পুরার চোটে বেদিন হবে সই, মারবি যেদিন বুঝবি রে সেদিন, মারবি যেদিন বুঝবি সেই দিন, মারবি যেদিন বুঝবি সেই দিন, মারবি যেদিন বুঝবি সেদিন, বল সুরাতের পর সে আমার নবী সরোয়ার, সে আমার নবী সরোয়ার। জানুরে তে নিশানুরে, ওরে জানুরে তে নিশানুরে, আরো সমাজার সে আমার নবী সরোয়ার, সে আমার নবী সরোয়ার, সে আমার নবী সরোয়ার, আমার আমার সেই নবী সরোয়ার। ইয়া রাসূলুল্লাহ।
সকল প্রশংসা আল্লাহ পাকের ও তার রাসূল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করি আহলে বায়াত মাওলা আলী মাওলা ইমাম হুসাইন মাওলা ইমাম হাসান ও দয়াল ফাতেমা প্রত্যেকের রওজম আমরাকে ভক্তি চমন রাখি ভক্তি রাখি বিশ্বের আউলিয়া গাউস কুতুব অলি আবদার পীর মা সাহেব নবী রসুল যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের পাকমাজ আরে ভক্তি রাখি ভক্তি রাখি আমার মোরশেদ কেবলা ফকির আবুল সরকার ফরিদপুর চণ্ডীপুর বাবার চরণে ভক্তি রাখি ভালোবাসা রাখি ওই সঙ্গে আমরা দুজন শিল্পী গান গাওয়ার জন্য উপস্থিত হয়েছি একটি পালা এলমে শরীয়ত এলমে মারিফত এলমে শরীয়ত এবং মারিফত এই গান আমরা করব ফকির আবুল সরকার ইউটিউব চ্যানেল আমাদের গান শুনতে পারবেন তা আমি প্রত্যেকের চরণে ভক্তি ভালোবাসা রেখে যার সঙ্গে আজকে গান ফকির আবুল সরকার তার তুলনা সে নিজেই উনি গাইবেন এলমে শরীয়ত আমি ফকির খালেক সরকার আমি গাইব এলমে মারুফত চমৎকার করে উনি আমাদেরকে একটি গান শোনাইলেন সেই গানের মধ্যে শরীয়তে দাঁড়িয়ে অনেক সুন্দর কথা বলেছেন আমার মারুফত যে বিষয় সেই বিষয়ের উপরে উনি ইঙ্গিত করে আমাদেরকে বললেন আমার শরীয়তের মধ্যে আসো তার বাংলা হলো উনি আহ্বান করলেন এই আহ্বান উনি আমাকে দাওয়াত করলেন আমি এখানে একটি কথা বলতে চাই যেহেতু উনি আহ্বান করেছেন একটা শরীয়ত একটি তরিকত একটি হাকিকত একটি মারিফত আপনি শরীয়তের স্থানে আছেন আমি আছি মারিফতের স্থানে শরীয়ত তরিকত হাকিকত মারিফতে যখন পৌঁছে গেছি এই তিনটি স্তর পার হয়ে তখন আপনার দাওয়াতে আমি আহ্বানে আমি যাইতে পারি সেখানে মেহমান হয়ে যাইতে পারি কিন্তু আপনার ইবাদত করার জন্য আপনার যা শরীয়ত এই শরীয়ত করার জন্য আমি যাইতে পারি না কেননা স্কুল প্রাইমারি হাই স্কুল কলেজ ভার্সিটি যখন যে ছাত্র পাশ করে আসেন প্রাইমারিতে সে আর কখনো পড়তে আসে না পড়াইতে আসে এই বিষয়ে আপনাকে আমি বলতে চাই আরেকটি প্রশ্ন আমাকে করেছেন অতি চমৎকার এই প্রশ্নগুলি আমি জবাব করব আগে একটি আপনাকে আমার মারুভতের ভূমিকা থেকে একটি গান আপনাকে শোনাই আমি এই মারুভতের যে গানটি শোনাব এই গানটার মধ্যে কি বলেছে আপনি একটু লক্ষ্য করে শুনবেন অলিয়াল মুর্শিদ খুদা আয়াতে লেখা কোরআনেতে আরে এই যে বড় নিগুর তত্ত্বে যে বড় এই যে বড় নিগুর তত্ত্ব
জেলে সত্য ডুবে দেখ মন হাকিকতে ওলি আল মুর্শিদ খুদা আয়াত লেখা কোরআনেতে ওলি আল মুর্শিদ খুদা আয়াত লেখা কোরআনেতে এ যে বরং নিগুর তত্ত্ব যে বরং এ যে বরং নিগুর তত্ত্ব জেলে সত্য ডুবে দেখ মন তরি কতে ওলি আল মুর শিদ খুদা আয়াতে লেখা কোরআনেতে ওলি আল মুর শিদ খুদা রসাইলা মাছ বইরা কপালে দাগ ফেলাইনি আর এই কাবা কেবলা ঠিক না করে আন্দাদি সেজদা দিলি বেস্তে রসাইলা মাছ বরে কপালে দাগ মুর্শিদেরই হাত যেই হাতে পাবিরে না যাত মুর্শিদেরই হাত যেই হাতে পাবিরে না যাত কুরআনেতে বলছে পাকজান কুরআনেতেই বলছে পাকজাত সূরা ফাত্তার দশ আয়াতে ওলি আল মুর্শিদ খুদা আয়াতে লেখা কুরআনেতে ওলি আল মুর্শিদ খুদা আয়াতে লেখা কুরআনেতে ও অনুমানে সেজদা দিলে মিলবে না মাওলার দিদা আয় অনুমানে সেজদা দিলে বলছে দিলের পয়গম্বরে আর অনুমানে সেজদা দিলে বলছে দিলের পয়গম্বর আয় অনুমানে সেজদা দিলে মিলবে না মাওলার দিদার গম মিলবে না মাওলার দিদার আর ওয়া হুয়া মায়াকুম আইলামা কুনতুম আজকে যার সঙ্গে আমার গান তিনি কিন্তু একজন মারুফতের ফকির কেননা ওনার নামের আগে ফকির আবুল সরকার চিস্তিয়া নিজামি ওনার ঘরটাও ফকিরই ঘর কেন আমরা যে ঘরে বায়াত গ্রহণ করেছি সেই ঘরটা হইল ফকিরি ঘর দরবেজি পান্দু সাইজি দরবেজি বছির সাইজি দরবেজি আরমান সাইজি তার ভক্ত ছিলেন শমশের সাইজি আর আমার দাদা গুরু শাহ সবদুল চান ফকির বেলা দরবার শরীফ দুর্গাপুর তার ভক্ত হইল আমার মুর্শিদ কেবলা ফকির আবুল সরকার সেই মানুষটা যেভাবে শরীয়তে দাঁড়াইয়ে আমাদেরকে বুঝাইলেন
তাতা বুঝা গেল উনি একজন ভালো একজন আলেম। হ্যাঁ উনি ভালো একজন আলেম, চমৎকার, ভালো লাগলো যে ফকিরের মধ্যে আলেম হয়। আর আমি জানি মুর্শিদিকা ফকির হয়, এটা আমার জানা ছিল না, কিন্তু আজকে বাস্তবতায় প্রমাণ পাইলাম। একটি প্রশ্ন করেছেন, মারুফতের ফকিররা বা কিছু শিল্পী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বাবা গনি শাহ, বাবা সালেমান শাহ, বাবা শাহজালাল, এদের নামের উপরে কিছু ওরস মাহফিল হয়। এই ওরস মাহফিল হয় কিছু মানুষ মুরিদান, কিছু মানুষ বেমুরিদান, কিন্তু কিছু মানুষ ওরস করে বেমুরিদান, তারা কোনোদিন মুরিদ হয় নাই, সেখানেও অসাম্প্রদায়িক কিছু কাজ হয়। তাই আমি একটা কথা বলতে চাই আপনাকে, সেই কথাটা হলো যারা ওলি আল্লাহ নায়েবে রসুল তাদের দরবারে কখনো অসাম্প্রদায়িক কোনো কাজ হয়, অসামাজিক কোনো কাজ হয় না। কেন হয় না? ওলির কথা কোরআনের মধ্যে আছে, কোরআনের সংবিধান অনুসারে চলতে হবে, সেই দিকে যদি আমরা না চলি তাহলে আমাদের কলঙ্ক হয়ে যাবে। কেননা আমরা ফকির মানুষ, ফকিরের মধ্যেও ধর্ম আছে, খালি শরীয়তের মধ্যেই কোনো ধর্ম নাই, ফকির মধ্যেও ধর্ম আছে, সেটা আদবের সহিত, সেটা আদবের সহিত, সেই আদবটা যদি আমার না থাকে তাহলে আমি যতবার ইবাদত করি আমার সেই ইবাদত কাজে আসবে আসবে না। সেই আদব রক্ষা করতে হইলে ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। কিন্তু আপনাদের কিছু মুনশিরা আছে, আপনাদের চোখ ভালো না তাই আপনারা খারাপ জিনিস দেখেন, আর আমরা হইল ফকির, আমাদের চোখ ভালো বিধাই আমরা ভালো জিনিস দেখি, তাহলে আগে চোখ ভালো করতে হবে। আর আজকে আমার কেমন কেমন জিনিস লাগতেছে, যেহেতু আপনি মুন্সি মানুষ আপনার মাথায় তো টুপি নাই, আপনার মাথায় টুপি নাই, তাহলে নবীর সুন্নত আল্লাহর ফরজ যদি আপনি মেনে থাকেন তাহলে নবীর সুন্নত কই আপনার কাছে? এই কারণে আপনাকে স্যার কবর করে সাথে কান দেখনে কেমন কেমন জিনিস লাগছে, বিষয়টা সিডির ব্যাপার, ইউটিউব চ্যানেলের ব্যাপার, অল্প সময়ে কিছু বুঝাইলাম, অনেক কথা বলার ছিল। তা আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেই প্রশ্নটি হলো, আপনি একজন মুন্সি মানুষ, শরীয়তের আলেম, আপনার কাছে একটু জানার বিষয়, ছোট্ট একটি বিষয়, আপনার শরীয়তের মক্কেল কিনা এই বিষয়টা আপনার একটু পরিচয় দিয়ে যাবেন। এই বিষয়ের উপরেই আমি আর একটি কথা বলতে চাই, সেটা হইল এই আপনারা শরীয়ত করেন, শরীয়তে আমরা জানি শরীয়তে গান বাজনা পছন্দ করে করে না, আমাদের বাংলাদেশে এমন কোনো দরবার আছে সেই দরবারগুলি গান যেই বাড়ি হয় এবার ডাটেই হাইটেই যায় না, শুনবে তো দূরের কথা। এই আপনারা গান বাজনা করেন, এই আপনাদের এই সংবিধানটা কোথায় থেকে আসলো, শরীয়তে জায়েজ আছে কি নাই, যদি থাকে সেটা আপনি পরিষ্কার আজকে আমাদেরকে বুঝাই দিবেন, যদি থাকে তাহলে মনে করবো আমরা মারুফতের যে ফকিররা ফকিরি করে এটাই সঠিক। জিন্দা পীরের সঙ্গ দরম মরলেরই আগে মর, বলছে আল্লাহ পরবর্গম, বলছে আল্লাহ জিন্দা পীরের সঙ্গ দরম মরলেরই আগে মর, আলাউলি আল্লাহ খবর বলছে দিলের পয়গম্বরে, বলছে আল্লাহ পরবর্গম, সারা মরে লারেন ওলি আল্লাহ সংসারে,
করেন, জালমিয়াতাই বিনয় করেন, জালমিয়াতাই বিনয় করেন, মিশে যাও মুর্শিদের যাতে অলি আলমর সিদ খুদায়াত লেখাম কোরআনেতে, অলি আলমর সিদর খোদা আয়াত লেখা কোরআনেতে, এ যে বরম নিগুর তত্ত্বম, এ যে বরম নিগুর তত্ত্ব জেলে সত্য তুমি দেখ মন হাকিকতে, অলি আলমর সিদ খোদা আয়াত লেখাম কোরআনেতে, অলি আলমরম সিদ খুদা আয়াত লেখা কোরআনেতে। ধন্যবাদ খালে সরকারকে, অনেক ভালো ভালো কথা শুনাইলেন। তো যে কথাগুলি বলছাও কালেক সরকার, এর পাশে যে কথাগুলি রাখার দরকার আসলে সেটা আমি রাখতে পারব না, সময়ের অভাব। আমাদের ফরিদপুরের মহাসাধক বাবাজান হালিম সাহেবের একটি বাণী, মুর্শিদ কেমন যার মন যেমন জ্ঞান বিহনে মাপা যায় না, সে যা বলে বলুক রেমন তাতে আমার কিছুই আসে যায় না, আসে যায় না। সে গানের মধ্যে লেখছে, দোষী খোঁজে অপরের দোষ, আর গুণী খোঁজে হইল গুণ, আর নিজের দোষে দোষী হইয়ে লাগাইলে আগুন, সেই আগুনে পুড়ে বললে মালিক কখনো ফিরে চায় না, জাহিরি এলে পাকড়ে হবে না বিচার, সিনার এলে সিনাই সিনাই প্রকাশ পাবে তার দুগ্ধে ধুইলেও পুরা অঙ্গা, সাধক হালিম কয়তা রং ভোলাই না, আমারে কয় তোমাকে চোখ বলো না, আমাকে তো চোখ বলো না, তোমাকে তো কথাই বলো না, একেবারে সত্যি কথা, চমৎকার চমৎকার দারুণ দাও, কি দিয়ে কি কও এটা তুমি নিজেও বোঝো না। আমি কিন্তু মারফতরে অনেক বড় বলেছি, শরীয়ত এবং মারিফত দুইটি একই অপরের পরিপূরক, এ পরিপূর বেড়াসবো না পরে বেড়াসবো, হ অমন্দ না, ওরে আমার স্যার রে, যাক পরে বেড়াসো তাও আসবে তো, আগে আসো আগে আসো, বরাবর আসো, তুমি মাগ না বলাও না বেতন নিয়ে বলাও, আমাকে পাফিয়ে বয়াতে আছে, ও একটা গল্প করতে মাঝে মাঝে, কাবুল ভাই ভাত খাই ফ্যান দিয়ে গল্প করে দই, সত্য কথা, মনের দুঃখে কি কই একটা গান আগে আমি কই গেল, ওরে শান্তি শাহ হিন্দুস্থানে গেল, ওরে শান্তি শাহ হিন্দুস্থানে গেল, ইমান আলী জমাই পারি জামানায়া খেরি, আইল জামানায়া খেরি, মনের দুঃখে গানটা গাওয়া লাগলো। আমি বলেছিলাম আল্লাহর ওলিদের ওরস করা নিষেধ নাই, আমি কিন্তু বলি না এটা করা যাবে না, কথাগুলি খেয়াল করে কান দিয়ে শুনো, কানের চিকিৎসা করো, ওলি আল্লাহদের ওরস করতে আমি নিষেধ করি না, কিন্তু যিনি ওরসটা করতেছেন সে এখনো পিড়ি ধরে নাই, এটা মারফতের কতটুকু উপকার হয়, আষাঢ় মাসে দিন আগে জুতি দিয়ে কুবায় মানুষ বড় বড় বোয়াল মাছ মারত, মিয়া সে বোয়াল ভাইছে এক কান পনেরো কেজি ওজন, বোয়াল মাছ তো বেশি কাটা হয় না, না দুই একটা যাও সেটা বুইয়ে বাতি হয়ে যায়, এই শালার বোয়াল মাছ খেয়ে কাটা মিলছে গলায়, গেছে এক ডাক্তারের কাছে, কি হয়েছে ভাই,
বলে বুয়াল মাছের কাটা বিছে কত বড় বুয়াল মাছ বলে বুদারে সে রোজনা ছিল তা উনি ডাক্তার হলো হোমিওপ্যাথি ডাক্তার উনি ওই ঔষধ বার করছে কয় চোখ তাকাও বলে কয় টাকা হয় তুমি টাকা মুগে আমার বিছে কলাই কাটা তুমি চোখ দাও সেন দাও কে কয় দি এত বাড়া বুয়াল মাছের কাটা তুই যখন সহি দাওস নাই তাই আগে তোর সহির চিকিৎসা করে দিবি প্রকাশিত তার মধ্যে বিশেষ বিশেষ ওলি আল্লাহদের মতে সহি শুদ্ধ গান বাজনা বৈধ যাহা শরীয়তের কোন ক্ষতি আরে তোমরা গান বাজনা না বেজা শুরু করছাও শরীয়তকে খাইতে যাও মারফতকে খাইতে যাও দোডালের মাসি এই জন্য গান বাজনা করো শুদ্ধ সহি ভাবে মানুষ যদি জ্ঞান পায় জ্ঞান অর্জন করতে সমস্যা নাই কিন্তু সেটা সহি হতে হবে শুদ্ধ হতে হবে অশুদ্ধ কোন কাজ এই সমাজকে সংস্কার করতে হবে তুমি জানো এই বর্তমান বাংলাদেশে না সারা পৃথিবীর মধ্যে ভূমিকম্প এই হার্ট স্ট্রোক তারপরে হইল ওই যে ডায়াবেটিস তারপরে কিডনি পার একটা রোগ আছে সাপ দিয়ে ধরে বলো এগুলো হয় কেন তুমি জানো আল্লাহর কোরআন যা শিখেছেন আমাদের দেশে শহর ভিত্তিক যে মসজিদগুলি আছে এই মসজিদের ইমামতি করে তারা একটু ডাল ভাত খেয়ে বাইছে দিছে আর আমাদের গ্রামে যারা ইমামতি করে ওদের ডাল ভাতই জোটে না নামাজ কালাম পড়ে যখন রাত্রি শুয়ে শুয়ে চিন্তা করে আমি এটা ইমাম সাহেব আমার বেতন মোটে 5000 দেয় আমার সংসারটা চলবো কি আল্লাহ এই যে আল্লাহ কই যে হাত ছাড়ে এই হাত তোকে বুকিয়ে এসে লাগে শোনো ফকির যদি ত্যাগ করা হয় তাহলে একজন সাধারণ মানুষকেও তুমি যেভাবে সেবা যত্ন করবে একজন সামাজিক আলেমকেও তুমি সেইভাবে সেবা যত্ন করবে করবে ফকিরের কাছে কোনো ছোট বড় নাই তোমার মধ্যে ছোট বড়ের কোনো অভাবই নাই বিশ্বাসের মাই গেছে মারা ওরে বুদ্ধি সরে রাজ্য হারা কেন দাসের দফা সারা নায়াগের চাকুরি এই যে বিশ্বাসের মাই গেল মারা ওরে বুদ্ধি সরে রাজ্য হারা কেন দাসের দফা সারা নায়াগের চাকুরি দখল করছে আক্কে লালির বাড়ি মন মন মনারে বিয়াক্কে দখল করলো আক্কে লালির বাড়ি লাত্তি খাইয়া বিবেকে বেটা বিবেকে বেটা সাক্ষী নিছে চকিদারি জামানায়া খেরি আইলো জামানায়া খেরি লালসার কাম কামনা ওরাই করে বেসারে কিনা সত্য নাতের ভাত জোটে না ডাল সাহারা কি সুরি লোভ লালসার কাম কামনা
ওরাই করে বেসার কিনা সত্য নাতের ভাত জোটে না ডাল সারা খিচুড়ি সাকিনা মিথ্যা দোকানে দাড়ি শুধু আরে পাগল ভেজাল ই ভেজাল মিশায়া ভেজাল ভেজাল মিশায়া দিল ধর্মের মাথায় বাড়ি জামানায়া ফেরি এলো জামানায়া ফেরি পরিশুদ্ধ করে নিবে পারে কালোকে যে সাদা বানাইতে পারে তিনি হলো মুমিন তবে আজাজিল কিন্তু ফেরেশতাগতি শয়তান না মনে কইল কথা কি বলি মনে রাখো আজাজিল হলো ফেরেশতা আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল আজাজিল যিনি মানুষের ইমান পরীক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছে বিষয়টা শেষ করলাম আর একটা বিষয় প্রশ্ন করতে চাই এই যে মারফত এই মারফতে ব্যক্তিবর্গ যারা কয়টা জিনিস অর্জন করলে ফকির হওয়া যায় আর কয়টা জিনিস বর্জন করলে ফকির হওয়া যায় কি অর্জন করতে হয় আর কি বর্জন করতে হয় পৃথিবীর মধ্যে যত ওলিদের নামই বলো সব ওলিরাই আলেম ছিল আলেম হইল জ্ঞানী আর জ্ঞানী না হইলে কি নিয়ে ফকির হওয়া যায় আলেম জ্ঞানী সেই ফকিরি তুমি অর্জন করতে চাইলে একজন নাইব রসুল সহি শুদ্ধ আলেম বাংলাদেশে বড় বড় ওলামা একরাম রয়েছেন যারা ধর্মীয় বিধান মানুষের মধ্যে প্রচার করে থাকেন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ধর্মকথা শুনে বড় বড় মুহাদ্দিস বড় বড় মাওলানা আলেম ওলামারা রয়েছেন কেউ মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কেউ আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কেউ আমাদের বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বিভিন্ন জায়গায় থেকে লেখাপড়া শিখে তারা এই সাধারণ মানুষের মধ্যে এই জ্ঞানটা দিচ্ছেন আর এই মারফত এটা খুব কঠিন বিষয় আমি এটাকে শ্রদ্ধা জানাই তো আপনি বলবেন কোন কোন বিষয়গুলি অর্জন করলে ফকির হওয়া যায় আর কি কি বিষয় বর্জন করলে ফকির হওয়া যায় দুনিয়াটা যা দেখতে পাই জগৎটাই এক মনের বাচ্চাই যাই সেটাই কইরা বেড়াই কাজের নাই মজুরি আমার পাগল দুনিয়াটা যা দেখতে পাই জগৎটাই এক মনের বাচ্চাই যাই সেটাই কইরা বেড়াই কাজের নাই মজুরি বাউল রহমানের ভগ্নরে দশা ভেদ সারা ফকিরি আরে বেটা এই সুযোগে মতলব আলী এই সুযোগে খালেক
সরকার ব্যবসা নিছে গুরুগিরি জামানায় আখেরি গইলো জামানায় আখেরি কথায় বেজার হয় না তোমাকে মেলা ফকিরের বাড়ি আমি গেছি আইছি যদি খালি কই ফাতেহা শরীফকে কও ও দাঁত লাগে যায় এই তোর তরিকার মিলাদ শরীফকে কবি কি খালি কই দয়াল কইছে দয়াল তুমি কি জানো তরিকার ফাতেহাটা কি তরিকার দরো শরীফটা কি তো গো তোমাগো এক হাজারের মধ্যে এই 998 জনের ব্যাটারি মধ্যে টিভি দিলিয়ে দিলে বাইরে না কিন্তু নাম মানে বসুল মা গাইছে বাস আচ্ছা ওরে আবার হই ডকলা পয়সা চাকি বেয়াদবি মাফ করে দিও এই সুলে ভই এটা না ফকির অন্য জিনিস সেই জন্য কারো বিষয় তুমি না বলে তোমাকে তো ফকির তো নিজেকে নিয়ে চিন্তা করে সে পরের চিন্তা করে কোনসময় দায়িত্ব বেটা পরের চিন্তা করি আমরা কোন মানুষের কথা কইয়ে ধর্মের পথে আনু কেমনে নামাজটা পড়ামু কেমনে রোজার নিয়তকে শিখামু আমারে কয় কাবা কেমলা ঠিক না কইরা আন্দা দিছে আরে বেটা কয় কি নবাই তোর সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহ আকবার বাবাজি আপনার জায়গাটা ভালো আপনার জায়গায় আপনি আছেন আপনার খারাপ করতেছি নাকি হ্যাঁ আপনি আমাকে বিষয়গুলি বুঝাবেন আপনারা তো জোর ধরার সময় ওরে বাউল রহমানের ভগন রে দশা ভেদ সারা ভগিরি আরে আমার মন মন আমার মোহনা রে রহমানের ভগন রে দশা ভেদ সারা ভগিরি আরে এই সুযোগে মতলব আলি বালি ব্যবসা খুলছে গুরুগিরি জামানায়া ফেরি বুঝাইলো জামানায়া ফেরি শান্তি শাহ হিন্দুস্থান গেল শান্তি শাহ হিন্দুস্থান গেছে ওর ইমানালি সময় পারি জামানায়া ফেরি আইলো জামানায়া ফেরি আইলো ওরে আইলো জামানা ফেরি ধন্যবাদ শরীয়তের যিনি আলেম সাহেব তার কথা আমরা শুনতে পারলাম কথার কোনো অভাব নাই কিন্তু একটি বিষয় আমি বসে বসে অনুভব করলাম উনি শরীয়তই গাইতেছেন না মারুফত গাইতেছেন আমি বিষয়টা বুঝতে পারলাম কেন একটি গান শুনলাম শান্তি শাহ হিন্দুস্তান গেছে ইমান আলী জমাই পারি জামানা আখেরি আইলো জামানা আখেরি এই গানটা অ্যাকচুয়ালি আমরা গুরু পাটমা মারুফতে গাইয়ে থাকি কিন্তু সেই গানটা উনি শরীয়তে গাইলেন তাহলে শান্তি শরীয়তের মধ্যে নাই আমরা ফকির মানুষ আমরা গাছতলা থাকলেও আমাদের শান্তি আছে ভরসা তাহলে একটি কথাও শুনতে পারলাম সাধু খালিম সাহেবের দোষী খুঁজে অপরের দোষ জ্ঞানী খুঁজে গুণ নিজের দোষে হইয়া দোষী লাগাইলে আগুন সেই আগুনে পুড়ে মরলে মালিক কখনো ফিরে চায় না যে যাহা বলুক রে মন তাতে কিছু আসে যায় না
পানি যদি কেহ রাখে রঙ্গিল পাত্রের ভিতরে, পাত্রের রঙ্গে ওই পানিতে ধরে, তেমনি মুর্শিদ ভক্তের ঘরে একজন সাধক মিলে জানতে। এগুলো তো আমার শরীর মারভতের কথা। এই বিষয়গুলি আপনি বললেন, আপনি কিন্তু বোঝার উচিত ছিল। আর যে জারিগুলি আপনি আমাকে দিলেন, এই জারি কেউ যদি না জানে ফকির আবুল সরকারের জালানে কোন জায়গায় কি আছে, উপর দিছে, এটা আমি কালেকশন করি, তাহলে সত্যি কথা আপনি জারি দিবেন। একটি কথাই আছে গ্রামের ভাষায়, কামার বাড়ি বিলেই কখনো ঠক ঠকি দেখে পায় না, তাহলে আমার সামনে আপনি জারি দিবেন না। কেননা বর্তমান যুগে অনেক পিসাবের বাড়ি বলে উনি গেছেন ফকির গোবারি, তারা নামাজ পড়াইতে পারেন না, মিলাদ কিয়াম পারেন না, দরস শরীফ পারেন না। আমি মানসির কথা কব কেন, আমি আমার মুর্শিদ কে ফকির আবুল সরকার উনি নিজে মিলাদ পড়ান, তারাই কিয়াম করেন, ফল মেলায় নামাজ পড়াইছে মিয়া। আমাদের এই যে কত ফল হাতে হাক, উনি নিজে মাগরিবের জামাত করাইছেন। তাহলে আমাদের কালোখালি হরিণবাড়িয়ার চর খাজা বাবার আস্তালায় সেখানে যে উনি নামাজ পড়াইছেন, নিজে মিলাদ পড়াইছেন, নিজে কিয়াম করেছেন, নিজে দরস শরীফ পড়েছেন, তাহলে আমার অভাব কোথায়? আমার কোনো অভাব কারা ভেন্দে ভাত খায় ঠিক পাইতে অভাব নাই। আর আপনি যে কথাগুলি বললেন, আপনি চিন্তা করে দেখেন আপনার শরীয়তটা কতটুকু টিকে আছে, এই বিষয়টা অনুভূতি আপনি করলেন, করলেই ঠিক পাবেন। একটি প্রশ্ন আমার কাছে আপনি করেছেন, মারুভতের কয়টা জিনিস অর্জন করলে ফকির হওয়া যায়, মারুভতের কয়টা জিনিস অর্জন করলে ফকির হওয়া যায়, এই বিষয়গুলি আপনি আমার প্রশ্ন করেছেন। আমি একটি গানের দিকে যাব, তারপরে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব। আগে হও জয়া তালকি আরে দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষি, আগে হও জয়া তালকিন আরে দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষিন, আগে হও জয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষি, ভোলা মন মনরে পাথর যেমন ঘুমাইয়া থাকে জলের নিম্ন দেশে, আর চম্মকে মারিলে টাল্লাহি ছাড়ে জিম, আর নদীর গর্বে ঘুমাইয়া থাকে যেমন মিম, গর্বে ঘুমাইয়া নদীর গর্বে, নদীর গর্বে ঘুমাইয়া থাকে যেমন মিম, আগে হও জয়া তালকিন আর দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষিন, আগে হও জয়া তালকিন দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষিন, মন মনরে আরে উলিহিয়া তরি আর বাজা ডুবাইয়া দমন, আরে কেলতে কেলতে করো আপন মুর্শিদকে স্মরণ, পাক্কদম জড়াইয়া ধরো তার খেয়ালের হাত দিয়া, মরা দেহ দিল দেহ হবে উঠবে গো লাজিয়া, উলিহিয়া দরিয়ার মাঝে ডুবাইয়া দমন, তেলবে
কেন্দ্রে করো আপন মুর্শিদকে শরণ, পাক পদম জড়াইয়া ধরো তার খেয়ালের হাতিয়াম, মারা দেহ জিন্দা হবে উঠবে গো নাজিয়াম, আরে আল্লাহ আল্লাহ বলবে পাখি অহে রাত্র দিন, চুন হলুদে মিশাইলে হইয়া যাই লাল চিল, হলুদে মিশাইলে হইয়া যাই লাল চিল, আগে হাও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন, আগে হাও যাইয়া তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ অচিন, প্রশ্নটি আমাকে আপনি করেছেন, কালে তো আমার ওষুধ দিতে হবে না, আপনি একটু খেয়াল করেই শুনলেই আপনি নিজে বুঝতে পারবেন, কেননা যে গানটি আমি গেয়েছি বা গাইতেছি এই গানটা আপনি যদি লক্ষ্য করে শুনেন তাহলে আমার মনে হয় যেই কয় বছর পীরের ইবাদত করেছেন সেই কয় বছর সওয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেননা গানের মধ্যে যে কথাগুলি বলা আছে সেই কথাগুলি লক্ষ্য করলে একজন ভক্ত হইতে পারে, একজন ফকিরের এই স্বভাবগুলি আছে, মারফতের যে জিনিসগুলি অর্জন করতে হবে অর্জন করতে হবে, একটা হইল মাওলাইয়াত, একটা হইল রেসালাত, একটা কামলিয়াত, আর একটা হইল রববিয়াত, আর একটা হইল খেলাফত, আমি আমার আমি আমার এই বিষয়গুলি যখন তুমি কন্ট্রোল করতে পারবে বাবা তখন অবশ্যই একজন ফকিরের যে ভাব ফকিরের যে স্বভাব সেই স্বভাব অবশ্যই ঢুকে যাবে, আর যখনই ঢুকবে তখন তুমি তোমার বর্ষের আমি ফকিরি করি আমি তো সত্তা বাদ দিয়ে আমি আমার গুরুর সঙ্গে খেলা করি, ওই খেলার মধ্যে যে রূপটা আমি দর্শন করি আমার মনে হয় ওই রূপটা আল্লাহর রূপ দর্শন হয়ে যায়, তাই এই সাধনার মধ্যে লিপ্ত থাকা আমি মনে করি ভালো, ভোলা মন মনরে আরে যাই খালে দয়াল পীর আরে ওই খালে রাসুল আরে ফুলে তেরই গন্ধ মাখা মুলে মালে কুল এইখানো দয়াল মুর্শিদ ওইখানে রাসুল ফুলে তেরই গন্ধ মাখা মুলে মালে কুল আরে দয়াল গুরুর হইলে দয়া খুলবে দে হেরাইলা ওনার সাথে বসে কথা বলবে তু তময়লা একা একা মাইলা কথা কইলা কোনদিন দেওয়ান মোহন ডাক জানে না হইয়াই পরাধীন হায় হায় দেওয়ান মোহন ডাক জালেলা দেওয়াল মোহন দেওয়ান মোহন ডাক জালেলা হইয়া পরাধীন আগে হাও যায়া তালকিন জল দরিয়ায় ডুবলে রে পাবি ওই মানুষ অচিন আগে হাও যায়া তালকিন জল দরিয়ায় ডুবলে রে পাবি ওই মানুষ অচিন আস্তে 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 সময়ের একটি বিষয় আছে একটি প্রশ্ন ওনার কাছে আমি রেখে যাই যেহেতু উনি আলেম সাহেব একজন মুন্সিকে যে কোরআন শরীফে আলেম বলেছে এটা আমি কোরআন শরীফের মধ্যে পাই নাই কিন্তু উনি ঠিকই একজন শরীয়তের মুন্সি হইয়া সে আলেম দাবি করছে আমি যাক আলেমই মেনে নিলাম কিন্তু ওনাকে একটি প্রশ্ন আমি করতে চাই একটা হইল ইমান আর একটা হইল এবাদত
হইল ইমান আর একটা হইল ইবাদত আপনি তো আমার দয়াল ভূমিকায় আজকে মারুফ এই ইবাদত কইরে কি ইমান ঠিক রাখতে হয় ইমান ঠিক রেখে ইবাদত করতে হয় ইমানটাই কি আর ইবাদতটাই কি এই দুইটা শরীয়ত আর মারুফ একের অপরের যদি পরিপূরক হয় তাহলে ইমান এবং ইবাদত এই দুইটা বস্তুটা কি এটা আমাকে একটু ভাঙিয়ে বুঝাই হাও যায়া তালকি আরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ চিনাগে হাও যায়া তালকি আরে দিল দরিয়ায় ডুবলে পাবি সেই মানুষ সম্মানিত বন্ধুরা যেটুকু সময় আপনাদের সামনে রইলাম চলা বলা ভাষার মধ্যে কেউ কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টির দিবে সময়টা একেবারে আমাদের হাতে নাই আমি একটি গান করে শেষ করব আমার সাথী শিল্পী যিনি তিনিও যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন সবার দৃষ্টির দেখার জন্য অনুরোধ করছি একটি প্রশ্ন আছে এবাদত আর হলো ইমান এবাদত করে ইমান ঠিক রাখতে হবে নাকি ইমান ঠিক করে এবাদত করতে হবে এবাদতের মূল শর্ত হলো ইমান ইমানটা আগে পরিপূর্ণ করতে হবে ইমান হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঈমান যার মধ্যে পরিপূর্ণ আছে তার ইবাদতও পরিপূর্ণ আছে শেষ করলাম আর কোনো কথা বলবো না আমি পরিশেষে আমার দয়ার নবী আমার মায়ার নবী পাপী উম্মতের কান্ডারি যিনি আল্লাহর হাবিব আমার হুজুর পাকের একটি শান করে শেষ করে দিব হায়াতে মোলাকাত বাস্তে দেখা হবে ধন্যবাদ সবাইকে যার প্রেমেতে মনরে মন মনরে যার প্রেমেতে এই দুনিয়া সাজাইল আমার দয়ে মায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মস্ত ভাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মস্ত ভাই রাসুলা
সরকার নামের সাথেই লিগে আল্লাহ মিশাইলেন কালেমায় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মস্ত ভাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মস্ত ভাই আমার রবি মস্ত
তো হয় নূরের নবি ধ্যানের ছবি আমার নবি মস্ত ভাই নূরের নবি ধ্যানের ছবি আমার নবি মস্ত ভাই নূরের নবি ধ্যানের ছবি আমার নবি মস্ত ধন্যবাদ আজকের দুজন শিল্পী আমরা এলমে শরীয়ত এলমে মারিফত পালা গান করলাম এই গানের মধ্যে কোনো কথা ভাষা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সময়ের অভাবে অনেক কিছু বলার ছিল বলা যাবে না বলতেও চাইলাম কেন উনি কোনো প্রশ্ন করেন নাই আমি প্রত্যেকটি গান গাইতে চাই আমাদের এই গানগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের গাওয়া সার্থক হবে আর আমার কোনো কথাই যদি আমার মোরশেদ কাবলা উনি যদি ব্যথা পেয়ে থাকেন সেও যেন আমাকে ক্ষমা করে দেন ধন্যবাদ একটি গান শুনে আল্লাহ রঙে রঙ ধরিয়া আরে হরেক রঙের সৃষ্টি হয় রে হরেক রঙের সৃষ্টি রে হয় সিদগাত আল্লাহ কোরআনে ভর নয় রে সিদগাত আল্লাহ কোরআনে ভর মায় আল্লাহ রঙে রঙ ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় রে হরেক রঙের সৃষ্টি রে হয় সিদগাত আল্লাহ কোরআনে ফরমায় রে সিদগাত আল্লাহ কোরআনে ফরমায় আল্লাহ রে রং ধরিয়া হরে রে সৃষ্টি হয় রে হরে রে সৃষ্টি হয় সিদগাত আল্লাহ কোরআনে ফরমায় রে সিদগাত আল্লাহ কোরআনে ফরমায় আর চন্দ্র সূর্য যত ধারা জমির পরেই তত ধারা তারি রঙে জগৎ কিরাং হয়া চন্দ্র সূর্য যত দাঁড়াম জমির পরেই তত দাঁড়াম তারি রঙে জগৎ কিরাং হয়া আর এই দেখা সবাই কুরাল পরি তারি রঙে নূর নবী সবাই কুরআন পড়ি তারি রঙে নূর নবী নবীর রূপে জগৎ ছবি সৃষ্টি করলেন দয়াময় সিদগাত আল্লাহ কুরআনে ফরমায় রে সিদগাত আল্লাহ কুরআনে ফরমায় ধরেন রাসুল পাক মেরাজে যেন মেরে জেলেন চলে গেল রূপ কুঠা সেই রঙ্গেরি জাত ধরেন রাসুল পাক মেরাজে যেন চলে গেল মেরাজেরি রূপ কুঠা আর মেরাজ হইল রে ভালো পূর্ণ রঙ্গের দেখা পাইল রঙ্গের দেখা পাইলম দুইটা ধনুক দেখাইলম সুরাল জমেতে কয় সিদগাত আল্লাহ কোরআনে ফরমায় রে
সিদ্ধগা তাল্লা রানে বর্মা সেই রঙ্গেরি প্রেমিক ভাবেন আউলিয়া আম্বিয়া সাবেন তারাই সেই রূপ দেখতে পাবেন ভাবেন আউলিয়া আম্বিয়া সাবেন তারাই সেই রূপ দেখতে পাবে আর এই সেই রঙেরই রূপ ধার ভাসেন আসল রূপটাই উঠবে ভেসে সেই রঙেরই রূপ ধার ভাসেন আসল রূপটাই উঠবে ভেসে আজাহার কহেছে হেসে আসল রূপটাই ওই জায়গায় কোরআনে ভরমায় রে সিদ্ধগা তাল্লা কোরআনে ভরমায় আল্লাহ রঙ্গে রঙ ধরিয়াম হরেক রঙ্গের সৃষ্টি হয় রে হরেক রঙ্গের সৃষ্টি হয় সিদ্ধগা তাল্লা কোরআনে ভরমায় রে সিদ্ধগা তাল্লা কোরআনে ওরে আল্লাহর রঙ্গে রঙ ধরিয়া হরেক রঙ্গের সৃষ্টি হয় রে হরেক রঙ্গের সৃষ্টি হয় সিদ্ধগা তাল্লা কোরআনে ভরমায় ওরে 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 সিদ্ধগা তাল্লা কোরআনে ভরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া মুর্শিদ আল্লাহ